আপনাদের সাথে আছে মি কলক মাহমুদ এতক্ষণ শুরু নাম শুনছিলেন শুরুতেই স্ক্যান সেমেন্টে সৌজনে নিদাহাস ট্রফির খবর শেষ বলে আক্ষেপে পূর্ণ বাংলাদেশ জয়ের বন্দরে গিয়েও শিরোপার স্বাদ নেওয়া হলো না সাকিব আল হাসানের দলের হারতে হলো চার উইকেটে একশো রানের লক্ষ্যে শেষ বলে ছয় মেরে ভারতের ম্যাচ জয়ের নায়ক দীনেশ কার্তিক উনপঞ্চাশতম ওভারে রুবেল হোসেন দেন বাইশ রান এর আগে টসের ব্যাট করতে নেমে বাংলাদেশ তোলে আট উইকেটে একশো রান পঞ্চাশ বলে সাতাত্তর রানের ঝড়ো ইনিংস খেলেন সাব্বির রহমান কলম্বো থেকে নিয়ামতল্লা বাবু রিপোর্ট হলো না স্বপ্নপূরণ অধরা শিরোপা আবারও শেষ বলের আক্ষেপ সৌম্য সরকারের এই কান্না কাঁদিয়েছে পুরো বাংলাদেশকে কাছে গিয়েও না পাওয়ার আক্ষেপ আর কতকাল কাঁদাবে বাংলাদেশকে ফাইনালের মঞ্চে একশো সাতষট্টি রানের লক্ষ্যে কখনো সাবলীল আর কখনো ছন্ন ছাড়া ভারত সব যেন শেষ হয়ে গেল রুবেল হোসেনের করা উনিশতম ওভারে বাইশ রান দিয়ে সব হতাশার খলনায়ক দুই হাজার পনেরো বিশ্বকাপ হিরো রুবেল হোসেন অথচ তার আগের ওভারটায় মোস্তাফিজ যেন ম্যাচটা বাংলাদেশের হাতের মুঠোয় এনে দিয়েছিলেন সৌম্যের শেষ ওভারে বারো রানের ইকুয়েশন তাই অনতিক্রম্য মনে হয়নি সৌম্য যে শেষ বল পর্যন্ত ম্যাচ নিয়ে গেল তাই তো এক বিস্ময়ের ভারতের শিরোপা জয়ের ম্যাচে প্রেমাদাসার পুরো আলো একজন কেড়ে নিলেন দিনেশ কার্তিক আট বলে উনত্রিশ রানের অতিমানবীয় ইনিংস খেলে এর আগে রোহিত শর্মার ছাপ্পান্নতে ভিত্তি পায় ভারতের লড়াই টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ তেত্রিশে নেই টপ থ্রি তবে ছিলেন সাব্বির রহমান একাই খেললেন দলকে টেনে তুললেন পঞ্চাশ বলে সাতাত্তর রানের ক্লিন হিট ইনিংসে মাঝে সাকিব আর মাহমুদুল্লার রান আউট বাংলাদেশকে আফসোসে ভোগাবে বহুদিন শেষ ওভারে মেহেদি মিরাজের সাত বলে উনিশে বাংলাদেশের পুঁজি আট উইকেটে একশো ছেষট্টি রান যা চ্যালেঞ্জিং হলেও আফসোস আর আক্ষেপের ইতিহাস বদলাতে যথেষ্ট হল না টিম বাংলাদেশের জন্য আরও একটি ফাইনালের ব্যর্থ সমাপ্তি। আবারও সেই শেষ বলে নির্ধারিত হল ফাইনালের ভাগ্য যেখানে চিরচেনার প্রতিপক্ষ অজয় ভারত আর একই সাথে টিম বাংলাদেশের জন্য আক্ষেপ বাড়লো কোনো টুর্নামেন্টের শিরোপা জেতার নিয়ামতুল্লাহ বাবু চ্যানেল টোয়েন্টি ফোর কলম্বো শ্রীলঙ্কা উনিশতম ওভারে রুবেলের বাইশ রানের আক্ষেপ টানা পাঁচ ফাইনাল হারলেও হতাশ নন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছেন ম্যাচারের কারণ বোলারদের স্লক ওভারে ব্যর্থতা তবে স্বপ্নের ফাইনাল জয়ে দলের সবার চেষ্টার কমতি ছিল না বলে জানিয়েছেন সাকিব ট্রফির ফাইনালে ভারতের কাছে হারের পর এমন মন্তব্য বোধহয় সাকিবের পক্ষেই করা সম্ভব সাকিবের মতে পুরো ম্যাচ নিজেদের আয়ত্তে রাখার উত্থান পতনের গ্রাফে মাত্র দুটি ওভারের জন্য হারতে হয়েছে ম্যাচ যার একটি রুবেলের অন্যটি তবে সেখানে বোলিং ও ফিল্ডিং বিভাগের চেষ্টার ত্রুটি দেখেন বিশ ওভারে যেটা হতেই পারে একটা টি টোয়েন্টি ম্যাচ আসলে এখানে নাই আমি শুধু বলতে পারি যে আমি পুরো টিমের বলিং এফোর্ট নিয়ে এবং ফিল্ডিং নিয়ে আমি মানে খুবই প্রাউড বিভিন্ন টুর্নামেন্টের পাঁচ ফাইনালে গিয়ে পরাজয় মেনে নিতে হয়েছে টিম বাংলাদেশকে যে দুটি ম্যাচ জয়ের কাছে গিয়েও হারতে হয়েছে তার একটি এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ও অন্যটি এই ট্রফিতে তবে দিন শেষে যে শিরোপা না জিততে ফাইনালে ওঠার গুরুত্ব নেই তা স্বীকার করলেন সাকিব আপনি নাইনটি নাইন করলে ওটা ক্যারিয়ার শেষে লেখা থাকবে না যে আপনি নাইনটি নাইন করে আউট হয়েছেন একশো ঘরে আপনার নাম মানে একটা সংখ্যা বাড়বে না ট্রফি লেস থাকলেও সেরকমই আমরা পাঁচটা ফাইনাল খেলেছি একটা ট্রফি পাইনি আমার কাছে সেমই মনে হয় এদিকে বাংলাদেশের প্রশংসায় ভারতের অধিনায়ক রোহিত শর্মা কয়েক বছরে বাংলাদেশ সব ফরম্যাটে শক্তিশালী দলে পরিণত হয়েছে বলে মনে করেন তিনি আমরা জানতাম বাংলাদেশের বেশ কজন অভিজ্ঞ ক্রিকেটার আছে যারা ম্যাচের ফলাফল ঘুরিয়ে দিতে পারে আজকের ম্যাচ তার প্রমাণ আমাদের লক্ষ্য ছিল শিরোপা জেতা তা হয়েছে লড়াইটা সত্যি জমজমার ছিল পরাজয়ের গ্লানি নিয়ে পড়ে থাকা নয় শিক্ষা নিয়ে ভবিষ্যতে তার শয্যাতে মনোযোগী টিম বাংলাদেশ অধিনায়ক নিয়ামতুল্লাহ বাবু চ্যানেল টোয়েন্টি ফোর কলম্বো শ্রীলঙ্কা ভারত অধিনায়ক রোহিত শর্মার কণ্ঠে প্রশংসা ঝরলেও নেদেহাজ ট্রফি ফাইনালের আগে বাংলাদেশ দলের সমালোচনায় মুখর ভারতীয় সংবাদ মাধ্যম কেউ কেউ পুরো দলকে বলছে ব্যাট টিম কেউ বা সাংবাদিকতার শিষ্টাচার ভুলে ক্রিকেটারদের গুন্ডা বা বেত্তমিজ বলতেও ছাড়ছে না আর এমন সমালোচনায় বিরক্ত মাশরাফি বিন মুর্তোজা

ভুলে বাংলাদেশি ক্রিকেটারদের বেত্তমিজ বলতে ছাড়েনি বহুত নাচ লিয়ে বাংলাদেশি अब इन्हें भारत अपने इशारे पर नचाएगा बदतमीजी का बॉर्डर पार অপমানের ষোলকলা পূর্ণ হয় তখন যখন দেশটির আরেক চ্যানেল নিউজ টোয়েন্টি টাইগার ক্রিকেটারদের সরাসরি গুন্ডার তকমা দেয় বাংলাদেশি গুন্ডে হারনে পর বাহানে বানানে লাগতে এক নিদাহাস ট্রফির ফাইনাল ঘিরে ভারতীয় গণমাধ্যমে এখন বাংলাদেশ চর্চা আলোচ্য বিষয় শ্রীলঙ্কার বিপক্ষে নুরুল হাসান সোহানের এই আচরণ এবং ব্যাটসম্যানদের প্রতি অধিনায়ক সাকিবের মাঠ ছেড়ে বেরিয়ে আসার নির্দেশ আলোচনায় ঘি ঢেলেছে ম্যাচ শেষে বাংলাদেশ ড্রেসিং রুমের কাঁচ ভাঙা সাবেক ভারতীয় ক্রিকেটার যশপাল শর্মা এক টিভি অনুষ্ঠানে রাগঢাক না করেই বললেন সাকিব ও সোহানের

কেউ যদি কখনো অভদ্রতা করে সে অভদ্রতাকে ধরিয়ে দেওয়ার জন্য ভদ্রভাবেই ধরিয়ে দিতে হয় মিডিয়ার কাজ কি এমন বাংলাদেশ সহ নিয়মিত বিশ্ব মিডিয়ার মুখোমুখি হওয়া ওয়ান ডে অধিনায়কের কাছেও অজানা যতদিন ক্রিকেট খেলে আসছে আমি কখনো দেখিনি যে আমাদের দেশের মিডিয়া কখনো কোনো জাতির উপরে অ্যাটাক করেছে ইতিহাস ঘাটলে জেন্টলম্যান গেমে ভারতীয় ক্রিকেটারদেরও এমন অক্রিকেটীয় আচরণের নজির মিলবে ভুড়ি ভুঁড়ি কনক মাহমুদ চ্যানেল টোয়েন্টি এবার ফুটবল স্প্যানিশ লিগ